হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গল্পের রামধনু আমি সন্দীপা আজ আবার নিয়ে এসেছি অন্য স্বাদের একটি গল্প মতি নন্দীর লেখা কলাবতী সিরিজ থেকে মতি নন্দী যিনি স্টপার বা কোনির মতো চরিত্র সৃষ্টি করেছেন তার তৈরি আরেকটি চরিত্র হচ্ছে কলাবতী এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি এক এক করে এই সিরিজের বাকি গল্পগুলো পড়ে ফেলব আর আমার গল্পপাট যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তীকালে যখন আমি আবার গল্প পড়ব গল্প আপলোড করব তখন আপনারা জানুন সেটা জানতে পারেন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করি মতি নন্দীর লেখা থেকে ও মিলেনিয়াম ম্যাচ বকদিঘিকে চ্যালেঞ্জ দিলেন রাজশেখর চার দিন আগে আটঘরা থেকে রাত্রে টেলিফোনে খবর এসেছিল অপু ফুটবল খেলতে গিয়ে বা পায়ের গোজ ভেঙেছে পরদিন সকালে সত্যশেখর মোটরে করে অপুর মাকে হাওড়া স্টেশনে নিয়ে গিয়ে তারকেশ্বর লোকালে তুলে দিয়ে আসে যাওয়ার সময় রাজশেখর বলে দেন যদি বোঝো ব্যাপারটা গুরুতর তাহলে অপুকে মোটরে করে কলকাতায় নিয়ে আসবে খরচের জন্য চিন্তা করবে না অপুর মার চিন্তা একটাই তিন মাস পর তার ছেলের মাধ্যমিক পরীক্ষা ততদিনে ভাঙা পা সারিয়ে পরীক্ষায় বসতে পারবে কি না বাবা তারকনাথই জানেন রাজশেখরকে তার দুশ্চিন্তার কথা জানিয়ে বলেছিল তারকেশ্বরে নেমেই বাবার পুজো দিয়ে চন্নমিত্র নিয়ে গিয়ে অপুকে খাওয়াবো বাবার ইচ্ছে থাকলে অপু সাত দিনেই হাঁটতে পারবে সোনা মাত্র সত্য শেখর বলে অপুর বাবার চরণামৃত খেয়ে অপু হয়তো সাত দিনে হাঁটতে পারবে তারপর ওকে আবার বিছানা নিতে হবে জন্ডিস কিংবা হেপাটাইটিসে ডেপটিস কি বলছো ছোটকদা অপুর মা হতবম্বের মতো তাকিয়ে থেকেছিল কলাপতি বলেছিল দুটো খুব খারাপ অসুখ পিসি এতে মানুষ মারাও যেতে পারে দূষিত জল থেকে এই সব রোগ হয় চোখে রাজশেখরের দিকে তাকায় হ্যাঁ বাবা কালু দিদি যা বলল সত্যি একশো ভাগ সত্যি রাজশেখর খবরটা কঠিন করে জানিয়ে দেন তারকনাথের পুজো দাও ঠিক আছে পুজোর ফুল পাতা অপুর মাথায় ঠেকাও ঠিক আছে মুখে প্রসাদ দাও ঠিক আছে কিন্তু ওই পর্যন্তই আর কিছু যেন ওর পেটে না যায় অপুর মাথা কাত করে রাজ শেখরের নির্দেশ মেনে নিয়েছিল অপূরমার অবর্তমানে রান্নার দায়িত্ব নিয়েছে তার রান্নাঘরের সহকারী শকুন্তলা অপ্রত্যাশিত এই প্রমোশনে শকুন্তলার কথাবার্তা চলাফেরা বদলে গেছে মুরারি তাকে জানিয়েছে ভালো করে রাঁধ ছোট কর্তার জিভে রুচলে তোর মাইনে দুশো টাকা বাড়িয়ে দিতে বলবো তাই শুনে শকুন্তলা বলে মাইনে বাড়ালে কি হবে পারমানেন্ট তো করবে না দেশ থেকে দিদি ফিরলেই তো আবার বাটনা বাটতে হবে তা তো হবেই মুরারি নিশ্চিত স্বরে বলেছিল তুই কি ভেবেছিস অপুর মা বাটনা বাটবে আর তুই রাঁধবি আর কর্তাবাবু তাই দেখবে আমি বরং কর্তাবাবুকে বলে যতদিন না অপুর মা ফিরে আসে বাটনা বাটার কাজটা কান্তির মাকে করতে বলবো ওকে বলে দিও যেভাবে বাটতে বলবো ঠিক সেইভাবেই যেন বাটে দিদি আমাকে দিয়ে দুবার করে কত দিন যে বাটিয়েছে বট্ট মুখ করে কান্তির মা আর ওকে বলে দিও এটা টেম্পোরি কাজ নয় রান্না প্রথম দিন গ্রাস কয়েক খেয়েই সত্যশেখর বলেছিল হ্যাঁ রে কালু অপুর মা কবে আসবে বলে গেছে রাজশেখর তুলে বলেন কেন শকুন্তলার রান্না কি এমন খারাপ বেশ তো খেতে লাগছে সত্যশেখর কথা না বাড়িয়ে মুখ নামিয়ে বিড়বিড় করে বিশ্বনাথের ব্যাটিংয়ের পর বিশান বেদির ব্যাটিং কাকার রসনা মার হাতের রান্নার অভাবে বিষণ্ণবোধ করলেও ভাইজির রসনাকে তেল ও লঙ্কায় মাখামাখি তেঁতুলের বা কাঁচা আমের আচারে যা স্কুলের গেটের বাইরে বিক্রি হয় পুলকিত করে তোলার সুযোগ বাড়িয়ে দিয়েছে অপুর মা বরাবর সন্দেহ প্রকাশ করে এসেছে স্কুল থেকে ফিরে কলাবতীর খিদে নেই ঘোষণার একমাত্র কারণ টিফিনের সময় হজমি চাটনি আচার আলু কাবলি মুড়ি ইত্যাদি অকাদ্য গিলে আসা অপুর মা এখন আট খড়ায় তাই সেদিন স্কুল ছুটির পর নির্ভয় কিনে আনা জলপাইয়ের আচার কলাবতী মুখে রেখে চুষছিল গাড়ি বারান্দায় দাঁড়িয়ে জীব ও টাকরায় টক আর ঝালের ছোঁয়া লাগিয়ে চোখ মুখ কুচকে সে মাঘ মাসে পুকুরে নামার মুহূর্তে যেমন হিহি কাপুনি দেয় সেই রকম একটা কম্পন অনুভব করতে করতে সে আচার খেয়ে যাচ্ছিল গাড়ি বারান্দাটা একটা উঠোনের মতো তিনদিকে কোমর সমান উঁচু ঢালাই লোহার নকশা কাটা রেলিং বারান্দা থেকে প্রায় চল্লিশ মিটার দূরে দেড়শো বছরের পুরনো লোহার গেট যাকে সবাই বলে ফটক বাড়ির সদরে দশ ফুট উঁচু ছ ফুট চওড়া কাঠের দরজা পাঁচিল ঘেরা বাড়িতে দুটো টেনিস কোর্ট হওয়ার মতো জমি দেবদারু পাম কাঁঠালি চাপা পেয়ারা বকুল বাতাবি ও পাতিলেবুর গাছ পাঁচিল ঘেঁষে সদর দরজা থেকে মোরামের রাস্তা গেছে ফটক পর্যন্ত কলাবতী জলপাইয়ের আচার খেতে খেতে দেখল সাদা হাফ শার্ট ধুতি পরা পায়ে পাম শু লম্বা রোগা ঘোর কৃষ্ণবর্ণ পাতা কাটা চুল একটি লোক ফটক দিয়ে ঢুকল পকেট থেকে চিরণি বার করে চুল ঠিক করলো সবুজ রুমাল দিয়ে মুখটা রোগরে মুছল কলাবতীর মনে হলো লোকটিকে সে দেখেছে কোথায় এই বাড়িতে না অন্য কোথাও সে ভেবে চলেছে ততক্ষণের লোকটি সদর দরজায় পৌঁছে কলিং বেল বাজিয়েছে তখনই মনে পড়ে গেল তার সে ছুটে লাইব্রেরি ঘরে গিয়ে উত্তেজিত স্বরে বলল দাদু দাদু আটঘরার সেই পটল প্রধান এসেছে বোধহয় মুরারিদা সদর দরজা খুলেছে রাজশেখর চিঠি লিখছিলেন একটু অবাক হয়ে বললেন পটল প্রধান ওহো গ্রাম পঞ্চায়েত প্রধান পটল হালদার তাই বলল মুরারিকে বলো ওকে এখানে পাঠিয়ে দিতে লোকটা খুব সরল আর সৎ শুধু বুদ্ধিটা রাজেকর থেমে গিয়ে হাসলেন তারপর বললেন দিদি তুমি আর আঙুল চেটো না এবার সাবান দিয়ে ধুয়ে নাও অপূর্মা ফিরে এসেই তোমার আঙুলের গন্ধ শুকবে তারপর কি কাণ্ড যে হবে বলেই শিউড়ে ওঠার ভাব দেখালেন মুরারি এসে দাঁড়ালো কলাপতি বলল কে এসেছে আমরা জানি মুরারিদা তুমি ওকে এখানে নিয়ে এসো বলেই সে হাত ধুতে বেসিনের দিকে চলে গেল পটল হালদার এসেই রাজশেখরের পদ যা তার পায়ে কখনো থাকে না মাথায় সব খবর ভালো বসো বসো ওই চেয়ারটায়। সংকোচিত হয়ে পটল হালদার বলল আপনার আশীর্বাদে ভালোই আছি শুধু মুশকিল হয়েছে ধানের ফলনটা এবার বেশি হয়ে দাম পড়ে গেছে চাষি দায়ে পড়ে কম দামে ধান বেচে দিতে বাধ্য হচ্ছে এদিকে আবার পঞ্চায়েত ভোট এসে গেল মানুষ আমাদের ওপর খুবই অসন্তুষ্ট রাজশেখর বললেন মানুষের আর দোষ কি আয় কমে গেলে তুমি কি ভেবেছ লোকে সন্তুষ্ট থাকে চুলে হাত বুলিয়ে পটল হালদার বলল তা অবশ্য থাকে না তবে এ ব্যাপারে আমার তো কিছু করার নেই ধানের দাম তোলার মতো শক্তি আমার পঞ্চায়েত পাবে কোথা থেকে সামনের ভোটে বোধহয় আর জিততে পারবো না জিতলে হ্যাট্রিক হবে দীর্ঘশ্বাস পড়ল প্রধানের করুণ অসহায়ভাবে তাকিয়ে পটল হালদার রাজশেখর দেখে কষ্ট পেলেন দাঁড়িয়ে থাকা মুরারির দিকে তাকিয়ে চোখের ইশারা করলেন মুরারি মাথা হেলিয়ে চলে গেল এবার বলো হঠাৎ আমার কাছে কেন বড়দিন তো এসে পড়ল বাবু তাই ক্রিকেট ম্যাচটার কথা মনে করিয়ে দিতে এলুম কতবার হয়েছিল বগদিগিতে এবার হবে আমাদের মাঠে হরিবাবুর মানিকতলার বাড়ি হয়ে আপনার কাছে এসেছি হরিশঙ্কর মুখুজ্জে হলেন বগদীঘির প্রাক্তন জমিদার রাজশেখরের সমবয়সী হরি কি বললেন এসে ওর সঙ্গে দেখা করে গেছে গত বছরের মতো এবারও ওরা আমাদের হারাবে বলে নতুন টিম করছে রাজশেখর বললেন নতুন আবার কি গতবার যারা খেলেছিল তারাই তো খেলবে না না ফুটবলের মতো ক্রিকেটার হায়ার করে আনবে কলকাতা থেকে হরিবাবু বললেন ইস্টবেঙ্গল থেকে ফার্স্ট বোলার খোকন ব্যানার্জি আর মোহনবাগান থেকে ওপেনিং ব্যাট মদন গুহকে আনবেন কথাবার্তা নাকি চলছে আমি বললুম তা কি করে হয় আমাদের এই বাৎসরিক ম্যাচের তো নিয়ম যে গ্রামের হয়ে খেলবে সেই গ্রামে পূর্বপুরুষের বসত বাড়ি থাকতে হবে আর ম্যাচের আগে কম করে টানা তেরাত্তির বাস না করলে সে খেলার যোগ্যতা পাবে না তাতে উনি বললেন সে ব্যবস্থা হয়ে যাবে রাজশেখর অবাক হয়ে বললেন আশ্চর্য হরিটা এত নিচে নেবে গেছে এটা কি টুর্নামেন্ট যে ট্রফি খেলার জন্য প্লেয়ার ভাড়া করতে হবে এটা তো বাৎসরিক একটা ফেস্টিভ্যাল ম্যাচ শুধু দুটো গ্রামের মধ্যে খেলা হয় না না পটল এসব করলে খেলার মজাটা আর থাকবে না কত বছর ধরে হয়ে আসছে বলতো এই খেলাটা শুধু আমাদের দুটো কেন আশেপাশের গ্রামের লোকেরাও মুখিয়ে থাকে উৎসবের মেজাজে শীতের সারা সারাদিন হইচই করে কাটাবার জন্য ইডেনে টেস্ট ম্যাচের থেকে কি কম গুরুত্বপূর্ণ এই ম্যাচ গ্রামের লোকের কাছে রাজশেখর শখেদে মাথা নাড়লেন এবং তাই দেখে পটল হালদারও রাজশেখর টেলিফোনের রিসিভার তুলে নিয়ে বললেন হরির সঙ্গে একবার কথা বলি পুস বাটন টিপতে টিপতে পটলের দিকে তাকালেন তুমি ঠিক বলছ তো দুটো প্লেয়ার ভাড়া করে আনবে বলছে উনি আমাকে দুজনের নামও বলেছেন আর মদন ওদিক থেকে সাড়া পেয়ে রাজশেখর জলদ গম্ভীর স্বরে বললেন হরি শঙ্কর সঙ্গে কথা বলতে চাই আমি রাজশেখর সিংহী হ্যালো হুম কি শুনলুম পটল হালদারের কাছে তুই নাকি দুটো প্লেয়ার কলকাতা থেকে ভাড়া করে আনবি হরি তুই ক্রিকেটে সব ফুটবলের জিনিস আনছিস ক্রিকেটে জাত মারবি ক্রিকেটটা বুঝিস না তা আমি জানি কিন্তু এই বাৎসরিক ম্যাচটায় ভাড়াটে প্লেয়ার ঢুকিয়ে বগ দিঘের লোকের আনন্দটা নষ্ট করিস না হাত জোর করে বলছি হরি হাড় জিতটা বড় কথা নয় এগারো জনই গ্রামের লোক খেলবে হইচই করে এটাই বড় কথা কি বললি কালো ছেলের ছদ্মবেশে খেলে আট ঘোড়াকে জিতিয়ে দিয়েছিল তারই বদলা নেবি দুটোকে কি একরকম ব্যাপার রাজশেখরের গলা উত্তেজিত হাত মুঠো চোয়ালের পেশি শক্ত ভ্রু কুঞ্চিত ওধার থেকে হরিশঙ্করের জবাব শুনে বললেন কালুর খেলাটা বেআইনি কেন ক্রিকেট আইনে কোথাও কি বলা আছে মেয়েরা ছেলেদের টিমে খেলতে পারবে না বলবি কনভেনশন প্রথা ঐতিহ্য বেশ তাহলে এই আট ঘড়া বগদিঘির ম্যাচেরও একটা কনভেনশন আছে আশা করি সেটা তুই ভালো করেই জানিস হ্যাঁ কি বললি দরকার হলে যুগের সঙ্গে তাল মিলিয়ে এসব প্রথা টোথা ভাঙতে হবে বেশ তুই ভাঙ আমিও দেখব কেমন করে তোরা জিতিস এই ম্যাচের আনন্দ আমি নষ্ট হতে দেব না খটাস করে রাজশেখর রিসিভার রেখে পটলের দিকে তাকালেন রাগে থমে চাহনি অবাক গলায় পটল বলল আপনি বলে দিলেন দেখব কি করে তোরা জিতিস এটা তো চ্যালেঞ্জ হ্যাঁ সিংহিবাড়ির চ্যালেঞ্জ আট ঘরার চ্যালেঞ্জ ঘরে ঢুকলো মুরারি হাতে ট্রে উদ্দীপ্ত হয়ে উঠল পটল হালদারের চোখ তবে চ্যালেঞ্জ নেওয়ার উদ্দীপনায় না ট্রেতে রাখা প্লেটের সন্দেশ ও সিঙ্গারা দেখে তা বোঝা গেল না আবার এসব কেন হরির বাড়িতে কি খেয়ে এসেছ রাজশেখর গম্ভীর স্বরে জানতে চাইলেন পটল ইতস্তত করে বলল একটা ভেজিটেবল চপ দুটো দরবেশ আর চা রাজশেখর ঠোঁট পোচড়ালেন প্লেটটা শেষ করো মোরারি ডাব আছে আছে রাজশেখরকে আর কিছু বলতে হলো না মোরারি ঘর থেকে বেরিয়ে গেল বছর আগের হাড়ের জলুনিটায় এখনও জ্বলছে সত্যি বলতে কি আমি পর্যন্ত জানতুম না কালু ওইভাবে গোপী ঘোষের ছেলের জায়গায় ব্যাট হাতে নামবে আপনি কি করে সিঙ্গারার অর্ধেকটা মুখের মধ্যে দুবার দাঁত দিয়ে পিষে গলার স্বর বার করার জায়গা তৈরি করে নিয়ে পটল বলল। তখন তো আপনি ব্যাট করছেন মাঠে কা পক্ষে তো জানতে পারেনি এমনকি আমিও না উহ তলে তলে কি ফোন দিটাই না এঁটেছিল আপনার নাতনি একটা বাচ্চা মেয়ে যে এত ভালো ব্যাট করে কে জানত বলুন তো আমি জানতুম সতুও জানত তোমার অবশ্য জানার কথা নয় কালো বাংলার মেয়ে টিমে খেলেছে মুরারিকে কাচের গ্লাসে ডাবের জল নিয়ে ঢুকতে দেখে তিনি থামলেন দ্বিতীয় শৃঙ্ড়টা তুলে নিয়ে পটল বলল আপনি সতুবাবু আর কলাপতি তিনজনে একই ম্যাচে খেললেন আচ্ছা তিন পুরুষের একই ম্যাচে খেলাটা বিশ্ব রেকর্ড কি না সেটা কি খোঁজ করে দেখেছেন হলে আমি বিশ্ব রেকর্ড স্তম্ভ করবো আটখরা বাজারে ভোটের আগেই হ্যাঁ দেখেছি অসমের এক চা বাগানের মালিক তার ছেলে আর নাতি মিলে একটা ম্যাচ খেলেছিল নাইনটিন থার্টি ফোরে মালিক ছিল ইংলিশম্যান খেলাটা হয়েছিল শিলংয়ে ডিস্ট্রিক্ট কালেক্টরের টিমের সঙ্গে আত খাওয়া শিঙারা হাতে পটল লাফিয়ে উঠল কি বললেন নাতি নাতনি তো নয় আরে এটাই তো বিশ্ব রেকর্ড কি আশ্চর্য আগে কেউ আমায় জানায়নি তাহলে তো দু বছর আগেই স্তম্ভ করে ফেলতুম সেই ম্যাচে সতুবাবু একটা সেঞ্চুরি করেছিলেন যা এই বাৎসরিক খেলার ইতিহাসে এখনো কেউ করতে পারিনি রাজশেখর গম্ভীর মুখে বললেন পটল সিঙারাটা শেষ করে কথা বলো তারপর সন্দেশগুলোর গতি করো নিশ্চয়ই করতে হবে প্রথম মুখুজ্জে তো এখন থেকেই ভোটের প্রচার শুরু করে দিয়েছে এগেনস্টে এবার তো আমাকেও শুরু করতে হবে আচ্ছা যদি দুটো স্তম্ভ গড়ে ফেলি তাহলে কেমন হয় একটা আট ঘড়ার বাজারে অন্যটা বাস স্টপে অনেক লোকের চোখে পড়বে পটল সন্দেশ তোলার জন্য বাড়ানো হাতটা থামিয়ে সমর্থন পাওয়ার আশায় তাকালো রাজশেখর বললেন দুটো কিসের কিসের পটল সন্দেশ তুলে নিয়ে বলল সতুবাবু যে তেরোটা ছক্কা হাঁকড়ে একশো চার করেছিলেন আট ঘরার হিস্ট্রিতে এটাই প্রথম সেঞ্চুরি এখনও লোকে বলে বাবা এক একটা ছক্কা তাল তালগাছের মাথায় চড়ে যাচ্ছিল পরের বছর স্কুলের কত ছেলে ওর অটোগ্রাফ নেওয়ার জন্য অপেক্ষা করেছিল কিন্তু উনি তো আর গেলেন না পটল ক্ষুব্ধ মুখের মধ্যে সন্দেশ পুড়ে নিল আর দ্বিতীয় স্তম্ভটা পটল সন্দেশটার গতি করার জন্য একটু সময় নিল এক ঢোক ডাবের জল খেয়ে বলল দ্বিতীয়টা তিন পুরুষের স্তম্ভ স্তম্ভে পাথর লাগানো থাকবে তাতে থাকবে তিনজনের নাম আর তাদের কীর্তির কথা আমাদের বাংলা টিচারকে দিয়ে লেখাবো বড় ভালো বাংলা লেখে রাজশেখর গম্ভীর হয়ে গেলেন শুনতে শুনতে ধীর স্বরে বললেন পটল চালের দাম পড়ে গেছে মানুষ অসন্তুষ্ট এখন এসব করলে তুমি একটাও ভোট পাবে না গলা নাবিয়ে চুপি সারে পটল বলল এই সময় তো এসব করতে হয় বড়বাবু দেখেননি দেশের অবস্থা খারাপ হলে রায়ট কিংবা যুদ্ধ লাগিয়ে দেশবাসীর নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় আমিও ক্রিকেটের হুযুগ তুলে কি বলবো আপনাকে ওয়ান ডে ক্রিকেট টিভিতে দেখানো শুরু হলেই আট খরা একেবারে শুনশান হয়ে যায় বাজারে বেচাকে না লাটে ওঠে ইস্কুলে মাস্টারমশাইরাও কামাই করেন ফুটবল মাঠে ছেলেরা সারা বছর এখন ক্রিকেট খেলছে বড়দের মুখে শুধু ক্রিকেটের কথা চালের দাম দামটাম সব ভুলিয়ে দেওয়া যাবে স্তম্ভ গড়ার জন্য শোরগোল তুলে দিয়ে রাছেখর আর কথা বললেন না পটলের সন্দেশ খাওয়া দেখতে লাগলেন ডাবের জলটা খেয়ে পটল গ্লাস রেখে বলল বকদিঘিকে যে চ্যালেঞ্জটা দিলেন সেটাকেই মূলধন করে কাল থেকেই আটঘড়াকে তাতাবার কাজ শুরু করব। বাইরের লোক এনে খেলানো তো ভ্রষ্টাচার বাৎসরিক ম্যাচটাকে তো অপবিত্র করে দেওয়া এর মূলে প্রথম খুঁজের বুদ্ধি কাজ করছে উদ্দেশ্য একটাই আট ঘরাকে নয় আমাকে হারানো রাজশেখর চিন্তিত স্বরে বললেন সেবারের ম্যাচ দেখে তো মনে হয়েছিল দুই আম্পায়ারের মধ্যেই যেন খেলাটা হচ্ছে আমাদের আম্পায়ার কি যেন নাম বুদ্ধ স্যার বুদ্ধদেব ঘোষ অঙ্কের টিচার ওদের আম্পায়ার হরিশ কর্মকার দিঘি ড্রামাটিক পার্টির প্রম্পটার বুদ্ধদেব প্রথম ওভারেই তিনটে রান আউট আর দুটো স্ট্যাম্প দেন ওদের হরিশ কর্মকারও প্রথম ওভারেই চারটে এলবি ডব্লিউ দিয়েছিল দেখো পটল এভাবে খেলা হয় না নিজেদের গ্রামের লোক আম্পায়ার রাখলে পুকুর চুরি হবেই এবার থেকে নিউট্রল আম্পায়ার রাখার ব্যবস্থা করো পারলে কলকাতা থেকে নিয়ে যাও আবার কলকাতা বক দেখি কলকাতার থেকে প্লেয়ার আনাচ্ছে বলে আপনি আপত্তি তুলছেন আর দুটো এক ব্যাপার নয় পটল আম্পায়াররা তো আর ব্যাট বল নিয়ে খেলবে না ওরা শুধু খেলাটা পরিচালনা করবে খেলার আইনে বলেছে ইনিংসের জন্য টস করার আগে আইনের প্রয়োজন অনুযায়ী চরম নিরপেক্ষতা সহকারে খেলাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতি প্রান্তে একজন করে দুজন আম্পায়ার নিয়োগ করতে হবে এবার তুমিই বলো এই সব রান আউট স্ট্যাম্প আর এল বিডব্লিউগুলো কি চরম নিরপেক্ষতার নমুনা ও তো রেশি করে আউট দেওয়া দিনে ডাকাতি ব্যাপারটা তো তাহলে স্রেফ ভাড়া মিতে দাঁড়ালো তুমি ওদের বলো কলকাতা থেকে আম্পায়ার আনতে আমরাও নিয়ে যাব আম্পায়ার বড়বাবু আম্পায়ারকেও ম্যানেজ করা যায় করা গেলে আর কি করা যাবে তবু তো ম্যাচটাকে ডিগনিফাইড করা যাবে কিন্তু বড় বাবু হায়ার করে প্লেয়ার আনার ব্যাপারটা কি হবে আমরাও তাহলে কালীঘাট কি এরিয়ান থেকে তিন চারজনকে আনব একদম নয় ভুবন ডাক্তার কি তার কম্পাউন্ডার চণ্ডী বকু বস আর বাবু ওরা এখন কীরকম ফর্মে আছে পুরনো বড়োবাবু বদলি হয়ে গেছেন নতুন বড়বাবু সবে এসেছেন ক্রিকেট পছন্দ করেন না তবে শুনেছি মেজবাবু ভালো খেলেন ভুবন ডাক্তার খেলবেন দুমাস আগে লক্ষ্মী পুজোর দিন যে ম্যাচটা হয়েছিল তাতে তিনি পাঁচটা ছক্কা হাঁকিয়েছেন আর বকু তিনটে স্ট্যাম্প আউট করেছে শুধু চণ্ডী কম্পাউন্ডারই রান আউট হয়ে গেছে নয়তো সবাই বেশ ভালো ফর্মেই আছে এবার সতুবাবু আর আপনার নাতনি যদি খেলে তাহলে আট খরা টিমটা খুব স্ট্রং হবে পটল হালদার আর বেশিক্ষণ বসল না ছটা চল্লিশের তারকেশ্বর লোকাল ধরতে হবে তাই উঠে দাঁড়ালো আমি আবার আসব সব কিছু ফাইনাল করে পরমেশ আর নন্তু বলেছিল আপনার সঙ্গে দেখা করবে পঞ্চায়েত প্রধান চলে যাওয়ার পর রাজশেখর গাড়ি বারান্দায় এসে বসলেন একটা বেতের ডেক চেয়ারে এখন তিনি কি বসে ভাবতে চান এই ঐতিহ্যপূর্ণ ম্যাচটার ভবিষ্যৎ নিয়ে যে তাকে বিপদে ফেলে দিয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের সময় থেকে প্রতি বছরই চলে আসছে এই ম্যাচটা প্রথম দিকে ছিল ক্রিকেট নামক ব্যাট বল খেলার প্রতি শুধুই গ্রামবাসীদের কৌতূহল খেলাও হয় নিজস্ব নিয়মে ধীরে ধীরে আগ্রহের সঞ্চার হতে থাকে রেডিওর বাংলা রিলে আর খবরের কাগজের ছবি এবং টেস্ট ক্রিকেটের রিপোর্টিংয়ের সুবাদে নতুন এক ক্রিকেট ক্রিকেটপ্রেমী শ্রেণী গড়ে ওঠে আট ঘরায় বাৎসরিক ম্যাচটা ঘিরে নিস্তরঙ্গ গ্রাম জীবনে প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনাটা দুটো গ্রামেরই লোকেদের নেশা ধরাতে শুরু করে যেমন ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে সারা বিশ্বের বাঙালি এই দুই দলের ম্যাচের দিন দুভাগ হয়ে যায় তেমনি আট খরা বগ দিঘি এই ক্রিকেট ম্যাচের দিন দুটো গ্রামের মানুষ এক দিনের জন্য পরস্পরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় ম্যাচটি যখন এতই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে বিভিন্ন রাজনৈতিক দলও এখন আর একে উপেক্ষা করতে পারছে না তারা সমীক্ষা করে দেখেছে এই ম্যাচের ফলাফলে তাদের আধিপত্য বাড়ে এবং কমে এবং এও তারা দলীয় লোক মারফত জেনেছে সারা মহকুমাই নাকি এই ম্যাচের খবর জানার জন্য উদ্গ্রীব থাকে রাজশেখর এসব খবর সবই পান আটঘরার দুটি যুবক পরমেশ ও নন্তুর কাছ থেকে এই দুজন রাজনীতির ধারে কাছে নেই বাস্তববোধ ও কাণ্ডজ্ঞান সম্পন্ন শিক্ষিত দুজনে টেলিফোনে আটঘড়া থেকে তার সঙ্গে কথা বলে থাকে চেয়ারে বসে রাজশেখর সামনের ফটকের দিকে তাকিয়ে রাস্তা দিয়ে মানুষের আনাগোনা গাড়ির যাতায়াত অন্য মনস্কের মতো দেখে যাচ্ছেন আসলে তিনি স্মৃতি মন্থন করছেন দু বছর আগের সেই ম্যাচটাকে তিনি মনের মধ্যে আবার ফিরে পেতে চাইছেন ওটাই তার জীবনের শেষ পার ব্যাট হাতে খেলতে নামা মলয়ার অর্থাৎ হরিশঙ্করের মেয়ে কলাবতী স্কুলের বর্দির তাকে লেখা কৌতুকপূর্ণ কিছু চিমটিকাটা একটা চিঠি পড়ে রাজশেখর তেতে ওঠেন মলয়ার চিঠিটা ছিল বিদ্বেষীন রসিকতায় মাখা পনেরো বছর আগে মলয়া ও সত্যশেখর লেখাপড়ার জন্য ইংল্যান্ড যায় সেখানে সত্যশেখর ছোটবেলার অভ্যেস মতো তার বাল্য বান্ধবী মলয়াকে কয়েকবার জীব দেখায় বা ভ্যাং চায় সেই কথাটাই মলয়া লিখেছিল এরপর রাজশেখর তার পুত্রকে তুলোধনা করেন কারণ চিঠির শেষে মলয়া লেখে ওই লাঙ্গুলহীন সিংহ সন্তানকে চিড়িয়াখানায় পাঠানো উচিত এরপর উঠে তিনি বলেন এবার আমি ক্রিকেট ম্যাচ খেলব মুখুজ্রদের মুখ পুড়িয়ে ছাড়ব কলাবতী অবশ্য তাকে নিরস্ত করার জন্য মনে করিয়ে দিয়েছিল বয়স সত্তর হয়ে গেছে এই বয়সে খেলবে রাজশেখর শ্বাস টেনে বুক ফুলিয়ে বলেছিলেন কেন খেলব না গ্রেসঅপ রোডস সি কে দেওধর ওরা যদি পঞ্চাশের পরেও ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতে পারে আরে সত্য পাজির হিসাবে কিন্তু মনের বয়সের হিসেব আমি পঁচিশের এক দিনও বেশি নই ডেকচেয়ারে বসে কথাগুলো মনে পড়ায় রাজশেখর মনে মনে খুব একচোট হাসলেন এধার ওধার তাকিয়ে দেখলেন তাকে কেউ হাসতে দেখল কিনা তখনই চোখে রেলিং রেলিংয়ের থামের উপর একটা কাগজের মোড়ক কুতূহলে চেয়ার থেকে উঠলেন মোড়কের দুটো পাট খুলতেই বেরিয়ে পড়ল জলপাইয়ের আচার কলাবতী ভুলে ফেলে রেখে গেছে চকচক করে উঠল রাজশেখরের চোখ সপ সপ করে উঠল জীব আঙুল দিয়ে খানিকটা তুলে মুখের মধ্যে পাঠিয়ে চোখ বুঝে চুষতে লাগলেন মিনিট তিনেকেই কেই মোরকটা শেষ করে আবার চেয়ারে বসে ভাবলেন কালো ক্রিকেট প্র্যাকটিস করতে সল্ট লেগে গেছে ফিরে এসে নিশ্চয়ই ফেলে যাওয়া আচারের খোঁজ করবে আচারটা খেয়ে তেমন তৃপ্তি পেলেন না সব কিছুই যেন কম কম তেল ঝাল টক কেনা আচারে কমই থাকে বাড়ির তৈরি আচারে বেশি বেশি জিনিস পড়ে তাই টেস্টফুল হয় একবার মলয়া আচার তৈরি করে পাঠিয়েছিল রাজশেখর চেটে চেটে শিশি খইয়ে দিয়েছিলেন অসাধারণ আচার করতে পারে মুখ খুঁজছে বাড়ির মেয়েটা মায়ের কাছ থেকে শিখেছিল কিছুক্ষণ ইতস্তত করে রাজশেখর লাইব্রেরিতে এসে ফোনের রিসিভার তুললেন ওধার থেকে নারী কণ্ঠে হ্যালো রাজশেখর বুঝে গেলেন যার সঙ্গে কথা বলতে চান রিসিভার সেই তুলেছে মলু আমি রাজু জেঠু বলছি কালু স্কুল থেকে বেরিয়ে বোধ হয় তোমাদের গেটের সামনে আচারটাচার বিক্রি হয় খানিকটা কিনে এনেছিল আমি তার কিছুটা খেয়ে দেখলাম রাজশেখর আর কথা বলার সুযোগ পেলেন না ওদিক থেকে হেড মিস্ট্রেসের মেশিন গান ফায়ারিং শুরু হয়ে গেল কতবার কতদিন আমি মেয়েদের পই পই করে বলেছি বাইরের কিচ্ছু কিনে খাবে না না প্যাটিস না আচার না ফুচকা না হজমি কি আনহাইজেনিক নোংরাভাবে ওগুলো তৈরি হয় তা তো ওরা জানে না ওসব খেলে অবধারিত জন্ডিস হেপাটাইটিস এনকেফেলাইটিস টিভি কালাজ্বর কলেরা হ্যানো রোগ নেই যা না হবে তবু কালু এই জিনিস কিনে নিয়ে আপনাকে খাওয়াচ্ছে আপনি প্রবীণ বিবেচনা বোধ আছে আপনি ওকে দিয়ে কিনে আনিয়ে খাচ্ছেন মলয়া থামল রাজশেখর বুঝলেন ওর ম্যাগাজিনের গুলি ফুরিয়ে গেছে এবার তিনি শুরু করলেন মলু তোমার একটু ভুল প্রথমেই ভেঙে দিতে চাই কালুকে দিয়ে কিনে আনিয়ে আমি মোটেই জলপায়ের আচার খাইনি ওটা কালো ভুল করে ফেলে গিয়েছিল তাই হঠাৎ পেয়ে গিয়ে খেলুম আর সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল তোমার পাঠানো ঝাল তেঁতুলের আচারটার কথা এখনও জিভে তার স্বাদ লেগে আছে তোমার হাতের যখন নিশ্চয়ই হাইজিন মেনে তৈরি করেছ তুমি কি এখনও তৈরি করো মলয়া বুদ্ধিমতী কথা না বাড়িয়ে সোজা আসল প্রসঙ্গে এসে গেল জ্যাঠামশাই এখনও তিনটে শিশিতে তেঁতুল আম আর লেবুর আচার রয়েছে আপনি গেটের কাছে এসে দাঁড়ান দশ মিনিটের মধ্যেই তিনটে শিশি দিয়ে আসছি কিন্তু একটা শর্তে কালুকের থেকে ভাগ দিতে পারেন কিন্তু আর কাউকে নয় রাজশেখর বুঝলেন আর কাউকেটা হলো শতু রাজশেখর নেবে এসে গেটে দাঁড়ালেন সন্ধে হয়ে এসেছে রাস্তার আলো জ্বলছে হাইকোর্ট ফেরত সত্যশেখরের ফিয়ার্ট সিয়েনা গেট দিয়ে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালো। বাবা তুমি এখন এখানে গাড়ির জ্বালা দিয়ে মুখ বার করে সত্যশেখর বলল থতমত রাজশেখর কি বলবেন ভেবে পাচ্ছেন না এক্ষুনি তো মলয়া আচারের শিশি নিয়ে হাজির হবে শ্রতুকে দেখলে হয়তো গাড়ি না থামিয়েই চলে যাবে কিংবা গাড়ি থেকে নেমে গড গটিয়ে এসে আচারের শিশিগুলো হাতে দিয়ে বলবে যেঠু এগুলো আপনার জন্য শুধু আপনারই জন্য তারপর কোনো দিকে না তাকিয়ে গাড়িতে গিয়ে বসবে রাজশেখর যা ভাবছিলেন তেমনটা অবশ্য হল না মলয়া এসে পৌঁছয়নি পরিস্থিতি সামলাতে সত্যি মিথ্যে মিশিয়ে তিনি বললেন আটঘড়া থেকে পটল হালদার এসেছিল কথা বলতে বলতে ওকে গেট পর্যন্ত এগিয়ে দিলুম তুই ভেতরে গিয়ে পোশাক আশাক বদলা আমি আসছি ক্রিকেট ম্যাচটা নিয়ে তোর সঙ্গে কথা বলব সত্যশেখর গাড়ি নিয়ে ভিতরে ঢুকে যাওয়া মাত্র মলয়ার অ্যাম্বাসেডর এসে গেটের সামনে থামল মলয়া গাড়ি থেকে নেমে রাজশেখরকে প্রণাম করে বলল লেবুর আচারটা নষ্ট হয়ে গেছে তবে তেঁতুলের আর আমেরটা মনে হয় আপনার পছন্দ হবে সে দুটো শিশি রাজশেখরের হাতে দিয়ে জিজ্ঞেস করল কালো কোথায় পড়তে বসেছে কি কলাবতী সেই যে স্কুল থেকে ফিরে সল্ট লেকে গেছে ক্রিকেট প্র্যাকটিস করতে এখনও ফেরেনি এ কথা মলয়াকে বললেই তো আগুনে ঘি পড়বে সন্ধে হয়ে গেছে এখনও পড়তে বসেনি আজ বাদে কাল মাধ্যমিক পরীক্ষা তারপর বলবে জেঠু এ সবই আপনার প্রশ্রয়ে হচ্ছে আপনারাই আদর দিয়ে দিয়ে ওর মাথাটা খাচ্ছেন রাজশেখর মনের মধ্যে মলয়ার ক্রুদ্ধ কণ্ঠস্বর শুনতে পেলেন এবং পরিষ্কার মিথ্যে কথাটা বললেন কালু তো ক্ষুদিরামবাবুর কাছে বসে অঙ্ক করছে আমি তো দেখে এলুম মলয়ার মুখে সস্তি ফুটল গাড়ি গ্যারেজে রেখে চাবি হাতে সত্যশেখর বাড়ির দরজার দিকে যেতে যেতে গেটের দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো বাবা কার সঙ্গে কথা বলছ চেঁচি এসে বলল জেঠু আমি আসছি আচারগুলো শুধু আপনার জন্য আর কাউকে দেবেন না কালুকে হ্যাঁ শুধু কালুকে মলয়া গাড়িতে উঠে দরজা বন্ধ করল তারপর রাজশেখর শিউরে উঠে দেখলেন কলাবতী গেটের কাছে দাঁড়িয়ে কাঁধে কিটব্যাক মলয়ার সবুজ গাড়িটা সে ভালোভাবেই চেনে বিরাট জিপ কেটে কলাবতী পিছন ফিরেই দৌড় লাগাল হাঁফ ছাড়লেন রাজশেখর মলয়া দেখতে পাইনি কলাপতিকে তার গাড়ি রাস্তায় বেরিয়ে ডান দিকে ঘুরতেই বা ফুটপাথের রাধাচূড়া গাছের আড়াল থেকে বেরিয়ে এলো কলাপতি উফ খুব বাঁচান বেঁচে গেছি দাদু বরদি যদি দেখতেন আমি এখনও পড়তে বসিনি তাহলে আর আস্ত রাখতেন না তোমার হাতে ও দুটো কি সত্যশেখর তখন কৌতূহলী হয়ে গেটের দিকে এগিয়ে আসছে রাজশেখর তাড়াতাড়ি শিশি ধরা হাত দুটো কোমরের পিছনে নিয়ে গেলেন আর কলাবতী দাদুর হাত থেকে চট করে শিশি দুটো তুলে নিল মুখুজুদের গাড়ি দেখলাম হরি কাকা এসেছিলেন নাকি সত্যশেখরের নিরাশক্ত কণ্ঠস্বর রাজশেখরকে বুঝিয়ে দিল সত্য ঠিকই দেখেছে মলয়াকে হরি নয় মলয়া এসেছিল এখান দিয়ে যাচ্ছিল গেটে আমাকে দেখতে পেয়ে গাড়ি থেকে নামল কেন কালু পড়তে বসেছে কি না জানতে চাইল এটা তো টেলিফোন করেই জানা যেত সেজন্য বাড়ি বই জানতে আসার দরকার ছিল না আসলে মুখুজ্জিদের বুদ্ধিটা মোটা গেট দিয়ে ক্ষুদিরামবাবু ঢুকছেন দেখে কলাবতী ছুটল বাড়ির দিকে এরপর বাবা ও ছেলে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো ক্রিকেট ম্যাচ নিয়ে কি বলবে বলেছিলে হরি এবার কলকাতা থেকে প্লেয়ার ভাড়া করে এনে খেলাবে পটল বলে গেল আনাবে তো আনাক না আমরাও ভাড়া করে আনবো তুই এ কথা বলছিস হ্যাঁ বলছি তুমি ঐতিহ্যের কথা বলবে বাগানা তাই বলতো বিদেশিকে খেলালে ঐতিহ্য নষ্ট হয়ে যাবে তারপর তো চিমাকে খেলালো বাবা এখন জেতাটাই আসল ব্যাপার জিতলে তখন কেউ ঐতিহ্য নিয়ে টানাটানি করবে না রাতে খাওয়ার টেবিলে পটল হালদার আলোচনার বিষয় হয়ে উঠল রাজশেখর বললেন সামনেই পঞ্চায়েত ইলেকশন বেচারা খুব দমে গেছে ধানের দাম পড়ে যাওয়ায় ভোটাররা অসন্তুষ্ট ওর বিরুদ্ধে প্রচার শুরু করে দিয়েছে পতু মুখুজ্জে কলাবতী ঠাট্টার সুরে বলল ধানের দাম কমল কেন পটল হালদার জবাব দাও জবাব দাও এই বলে রাজশেখর বললেন না না এইভাবে নয় পতু বলেছে এবার আট ঘড়াকে ক্রিকেট ম্যাচে গো হারান হারিয়ে সতর সেঞ্চুরি আর কালুর শেষ উইকেটে নেবে উইনিং স্ট্রোক দেওয়ার বদলা নিয়ে পটলের মাতব্বরী খোঁচাবে ওদের দুজনকে তাতিয়ে দেওয়ার জন্য রাজশেখর রঙ চড়িয়ে বাড়িয়ে বললেন। শুনেই সত্যশেখর তেতে উঠে বলল। বাবা তোমার মনে আছে প্রথম ওভারেই চারজনকে এলবি ডাব্লিউ আউট করেছিল ওদের আম্পায়ার তাইতেই মাথায় রক্ত চড়ে গেল ঠ্যাঙাতে শুরু করলাম সেঞ্চুরিটা কখন যে হয়ে গেল টেরই পেলুম না কলাবতী বলল আমি গোপী ঘোষের ছেলেকে ভয় দেখালুম ছেলেটা ভীষণ ভীতু কখনো ক্রিকেট খেলেনি বাবা এম তাই ওকে টিমে রাখা হয়েছিল আমায় বলল ভীষণ নার্ভাস লাগছে আমি বললাম তাহলে তো তুমি আজ সহজ ক্যাচও ফেলবে পায়ের ফাঁক দিয়ে বল গলাবে আট ঘরা হেরে গেলে গ্রামের লোক তোমাকেই দায়ী করবে তারপর ভয় পাওয়াতে বললুম গত বছর সিলিমিডনে লোপাই ক্যাচ ফেলে দেওয়ায় আট ম্যাচ হেরেছিল খেলা শেষ হতেই গ্রামের ছেলেরা সিলিমিডনের চুল খাবলা খাবলা করে কেটে সাইকেল রিকশায় চাপিয়ে সারা আট ঘড়া ঘুরিয়েছিল ও দাদু তখন যদি তুমি ওর মুখটা দেখতে ভয়ে সাদা হয়ে গেল তখন ওকে বললুম তুমি আর খেলো না হঠাৎই ম্যালেরিয়া দৌড়েছে বলে ড্রেসিং ঘরের বেঞ্চটায় শুয়ে কাঁপতে থাকো মুখে কোকো শব্দ করে যাও তোমার বদলে টুয়েলথ ম্যান মাঠে নামবে ছেলেটা আমার কথা মতো সত্যি সত্যি ম্যালেরিয়ার রুগী যে বেঞ্চে শুয়ে পড়ল আমিও তখন আমাদের ড্রেসিং ঘরের পিছনে রাখা গাড়িতে বসে বুট প্যাট ফুলাতা সোয়েটারটা পানামার টুপিটা কপাল পর্যন্ত নামিয়ে মাফলার দিয়ে ঘাড় গলা ঢেকে নিলুম তোমরা কিন্তু এসব কিচ্ছুটি তখন জানতে নি উৎসাহ ভরে রাজশেখর বলে উঠলেন আরে তখন তো আমি ক্রিজে ছিলুম গোপী ঘোষের ছেলের ব্যাট করতে নামার কথা ম্যালেরিয়ার অ্যাটাকে বেঞ্চে শুয়ে হিহি করে কাঁপছিল আর মুখে কোঁ কো শব্দ করছিল ছেলেটাকে নামতে দেখে তো আমি অবাক একদম বুঝতে পারিনি ওটা কালু একটা শর্ট পিচড বল হুক করার সময় মাথা থেকে টুপিটা পরে যেতেই তখন চিনতে পারলু মুকে। আর ঠিক তখনই বর্ডির ক্যামেরা ক্লিক করল আমিও ধরা পড়ে গেলুম আর সেই ছবি নিয়ে জল ঘোলা করল বকদিঘি রাজশেখর গম্ভীর হয়ে গেলেন খরির উস্কানিতেই পতু মুখুজ্জে আট ঘরার বদনাম রটাতে শুরু করে বলতে থাকে শেষকালে কিনা একটা মেয়েকে খেলিয়ে আটখড়া জিতল টেবিলে একটা ঘুষি বসিয়ে সত্যশেখর জ্বলন্ত চোখে বাবার দিকে তাকিয়ে বলল বেশ করেছে কালেও ব্যাট করে জিতিয়েছে একটা মেয়ে ব্যাট করে হারিয়ে দিল এতে তো ওদেরই লজ্জা পাওয়ার কথা এবারও কালু খেলবে দেখি তোর বর্ধি কত ছবি তুলতে পারে কলকাতা থেকে প্লেয়ার ভাড়া করে আনবে আনুক তেন্ডুলকারকে আনুক সৌরভকে আনুক পন্টিং ওয়েভান ব্রায়ান লারাকে আনুক তাতে সিংহীরা ভয় পায় না এটা ওদের একবার বুঝিয়ে দিতে হবে সত্যশেখর তার গর্জন শেষ করল এই বলে এবার আমিও খেলব সত্য মনে 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 খুশি হলেও সেটা চেপে রেখে বললেন হরিকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি তোরা এই ম্যাচের ট্র্যাডিশন ভাঙতে চাস তো ভাঙ কিন্তু আমি ভাড়া করা প্লেয়ার দিয়ে ম্যাচ খেলে আট ঘরার মনের আনন্দ সুখ নষ্ট করব না দেখি তোরা কেমন করে জিতিস এই তো সিংহের মতো কথা কলাবতীও কাকার মতো টেবিলে খুশি বসালো সত্যশেখরের ফিটনেস প্রস্তুতি শুধু রবিবারই সকালে সল্টলেকের এ কে ব্লকের পার্কে মেয়েদের ক্রিকেট প্র্যাকটিস হয় নেট খাটিয়ে সপ্তাহে তিন দিন হয় দুবেলা কলাবতী রবিবার প্র্যাকটিসে যাওয়ার জন্য তৈরি হয়ে আমের আচারের শিশিটা হাতে নিয়ে সত্যশেখরের ঘরের পর্দা সরিয়ে বলল কাকা আসব খালি গায়ে খাটে পা ঝুলিয়ে মাথা নামিয়ে বসে সত্যশেখর ধীরে ধীরে চোখ তুলল চোখে বিষণ্ণ চাহনি ভাইজির হাতে শিশিটা দেখেই চোখ উজ্জ্বল হয়ে উঠল ছুটির দিন সকালে এমন মনমরা হয়ে বসে আছো যে বলছি তোর হাতে ওটা কিসের শিশি মনে হচ্ছে আচারটাচার আমের বর্দি দিয়েছেন দাদুকে দেওয়ার সময় বলে গেছেন শুধু আপনার আর কালুর জন্য আর কাউকে দেবেন না ঠিক আছে দে সত্যশেখর হাত বাড়ালো কলাবতী বলল দাদুও বারণ করেছেন তোমাকে দিতে মারাত্মক ঝাল কেন ঝাল তো আমি খাই বলেই সত্যশেখর শিশিটা কলাবতীর হাত থেকে ছিনিয়ে নিয়ে ঢাকনা খুলে প্রথমে গন্ধ শুকে চোখ বুঝে তারিফ জানিয়ে একটা আঙুল ঢুকিয়ে মশলা মাখানো আমের টুকরো তুলে মুখে পুড়ে চুষতে শুরু করল দারুণ তারপরই শিশুটা ভাইজির হাতে ফিরিয়ে দিল কলাবতী দেখল কাকার চোখ গোল হয়ে ঠেলে বেরিয়ে আসছে কপালে বিন ঘাম ফুটছে জিভ বের করে ফেলেছে ছুটে ঘরের বাইরে গিয়ে বেসিনে কুলকুচি করে ফিরে এলো ঝাল কোথায় হে তো বিষ ও যে মাথায় রক্ত চড়ে গেল পাখাটা ফুল স্পিড করে দে বলতে বলতে সত্যশেখর চিত হয়ে খাটে শুয়ে পড়ল কাকা চিনি এনে দেব স্বরে কলাপতি বলল চিনি দিয়ে কি হবে বড় ফান মাথায় আগুন জ্বলছে এমন জিনিস তুই খেয়েছিস বাবা খেয়েছে হ্যাঁ আমাদের তো ঝাল টাল তেমন লাগলো না বডি তেঁতুলের আচারও দিয়েছেন ওটা একটু চেখে দেখবে না 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 সত্যশেখর আতকে উঠে খাট থেকে নেবে পড়ল ফ্রিজ থেকে বরফ খান কলাবতী প্লেটে বরফের দুটো কিউ বেনে দিল সত্যশেখর মুখে একটা কিউব পরে চুষতে শুরু করল কলাপতি বলল তুমি এমন মন মরা হয়ে বসেছিলে কেন কেন ঘুম থেকে উঠে মনে এলো আমি আনফিট মানে ক্রিকেট খেলার জন্য যে ফিটনেস দরকার সেটা আমার নেই এদিকে তো বলে ফেলেছি আমি খেলব সত্যশেখর অসহায় চোখে ভাইজির দিকে তাকিয়ে যোগ করলো বক দিঘির বোলিংকে ঠেঙিয়ে বিষ ধরার জন্য কি করে ফিট হওয়া যায় বলতো চিন্তিত স্বরে কলাপতি বলল ব্যাট হাতে শুধু ঠ্যাঙালেই তো হবে না ফিল্ডিংও করতে হবে মানে দৌড়ো দৌড়ি আর ক্যাচ ধরার ব্যাপারগুলোও রয়েছে তাহলে কি হ্যাপা বলতো ব্যাটিং ফিল্ডিং ক্যাচ ধরা এত সব কাজ একটা লোকের দ্বারা কি করে সম্ভব আমি জানি তুই বলবি টুয়েলথ ম্যানকে নাবিয়ে দিলেই হবে কিন্তু সেটা কি সিঙ্গিদের পক্ষে লজ্জার কারণ হবে না টিভিতে ক্রিকেট দেখে দেখে গ্রামের লোকেরাও এখন অনেক কিছু বোঝে টুয়েলথ ম্যানকে দেখলেই হাসা হাসি শুরু করবে আর সব থেকে আগে সব থেকে বড়ো করে হাসবে তোর বর্দির বাবা হরিশঙ্কর মুখ খুঁজছে ওফ সহ্য করা যাবে না কলাপতি বলল কাকা তাহলে তুমি ফিটনেস ট্রেনিং শুরু করে দাও আর শুরুটা হোক আজ থেকেই চলো আমার সঙ্গে ওখানে আমাদের কোচ বাবুদা আছেন তোমার কলেজের বন্ধু আর আর মলায়ার পিস্তুত দাদা সত্যশেখর হতাশ স্বরে বলল প্লেটের দ্বিতীয় কিউবটা গোলে অর্ধেক হয়ে গেছে সেটা মুখে পড়ে সে বলল চল মোটরে যেতে যেতেই কলাবতী জিজ্ঞেস করল মাথাটা ঠান্ডা হয়েছে না ভেতরটা দবদব করছে ভীষণ রেগে গেলে যেমনটা হয় তবে জীবটা ঠান্ডা হয়ে গেছে বাচ্চা গেল কলাবতী স্বস্তির শ্বাস ফেলল তার মানে মানে জীব ঠান্ডা হলে পেটও ঠান্ডা থাকে ফিট হওয়ার জন্য প্রথম কাজ ওজন কমানো তার মানে খাওয়া কমানো সত্যশেখর আর কথা বলল না শুধু মুখে ফুটে উঠল বিব্রত ভাব ওরা যখন পৌঁছল তখন দশ বারোটি মেয়ে পার্কের কিনারা ঘিরে ছুটছে মাঠের মাঝে বাবু অর্থাৎ সুবীর ব্যানার্জি দাঁড়িয়ে চেঁচাচ্ছে সাবিনা হাঁটু আর একটু তুলে দৌড়ো হাসি এটা অলিম্পিক নয় আর একটু স্পিডটা কমাও মনে রেখো পাঁচ পাক দৌড়োতে হবে ধুপু ঘোরাচ্ছ কেন পায় কি হয়েছে আর দৌড়োতে হবে না কালু দাঁড়িয়ে আছো কেন ওদের সঙ্গে জয়েন করো এত দেরি করে এলে সাত পাক দিতে হবে এবার বাবুর চোখে পড়ল সাদা শর্টস আর সবুজ স্পোর্টস শার্ট পরা সত্য শেখরের ওপর আরে সতু কতদিন পর আবার দেখা সেই কবে যেন যেদিন কালু প্রথম এখানে এলো সেদিন তুই ওর সঙ্গে এসেছিলি তারপর আজ কি মনে করে কি আবার মনে করে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা টাকা তো হয় না আর ছুটির দিন ভাবলুম যাই বাবু কি কীরকম কোচিং করা একটু দেখে আসি এক সময় আমিও তো ক্রিকেটটা খেলেছি বাবু অবাক হয়ে বলল তুই আবার কবে ক্রিকেট খেললি কবে খেললি মানে আমাদের পাড়ার টিম বালক সংঘের হয়ে রীতিমতো ওপেন করতুম এখনও বাগমারি পার্কে ছক্কা মারার রেকর্ডটা আমার নামেই রয়ে গেছে সত্যশেখরকে রীতিমতো ক্ষুব্ধ দেখালো এই তথ্যটি বাবুর না জানা থাকার জন্য এগারোটা ম্যাচ একশো তেত্রিশটা সিক্সার বাবু বলল তুই তো সিকেন্ড হাইডের থেকেও বড় ব্যাটসম্যান কি বলে খেলতিস রাবারের না ক্যাম্বিসের বলে ক্যাম্বিসের বলে সত্যশেখর চোখ দুটো সরু করে বলল তাতে হয়েছে কি ক্রিকেট বল হলে তবেই ছয়গুলো মান্নিগন্নি হবে আর ক্যাম্বিস বলে ছয়গুলো হরিজন সম্প্রদায়ের হয়ে যাবে যে বলেই হোক ছয় মারতে গেলে টাইমিংটা ঠিক রাখতে হয় পা ঠিক জায়গায় নিয়ে যেতে হয় মারব কি মারব না এই বিচারটাও তো করে নিতে হয় তাহলে কি বলে খেলেছিস এই প্রশ্ন আসছে কেন বাবুকে এখন দেখাচ্ছে গুগলিতে বিভ্রান্ত ব্যাটসম্যানের স্ট্যাম্প হওয়ার মতো ঢোক গিলে বলল আচ্ছা আচ্ছা মানছি তুই সিক্রেট থেকেও বড় ব্যাটসম্যান ব্যারিস্টারই করিস যুক্তির জাল ছড়িয়ে জজেদের মাথায় টুপি পড়ানো তোর পেশা তা হঠাৎ ফিট হওয়ার ইচ্ছাটা হলো কেন বিয়ে বাড়ি কি শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্নটন্য পেয়েছিস নাকি ওই তোর এক কথা কবে সেই মলুর মায়ের শ্রাদ্ধে রাজভোগ পিছু দশ পয়সা বাজি রেখে তিরিশটা খেয়েছিলুম সেটা নিয়ে আজও খোটা দিয়ে যাচ্ছিস সত্যশেখরের গলায় অভিমান ফুটে উঠল দেবে না খোটা তিন তিনটে টাকা পকেট থেকে বার করে দিতে হলো তখন কলেজে পড়ি হাত খরচ পাই তিরিশ টাকা তার থেকে তিন টাকা চলে গেলে কী অসুবিধায় পড়তে হয় তা তুই বুঝবি না এই বলে বাবু চক্রাকারে দৌড়ানো মেয়েদের দিকে তাকিয়ে দেখলো দৌড় এখন জগিংয়ের পর্যায়ে নেবে এসেছে বাবু আপন মনে বলল পাঁচ পাক মানে প্রায় এক মাইল তাও পারে না তারপর সে সত্যশেখরকে বলল সত্য ওরা এখন লাস্ট ল্যাপে তুই ওদের পিছু নিয়ে ছোট হারে চার পাক শেষ করে মেয়েরা ক্লান্ত হয়ে পড়েছে এখন তারা ওয়াকিং রেসের থেকে জোরে এবং দৌড়ের মাঝামাঝি অবস্থায় সত্যশেখর সবার পিছনে থাকা মেয়েটির সঙ্গ নিল মেয়েটি হঠাৎ একটা বয়স্ক ভারিক্কি লোককে তার পাশে দৌড়তে দেখে দৌড়ের গতি বাড়িয়ে দিল সত্যশেখরও গতি বাড়ালো এবং পঞ্চাশ মিটার পর্যন্ত গতি বজায় রেখে বুঝলো খুবই ভুল করে ফেলেছে বুক ধরফর করছে উড়ু দুটোই মনে হচ্ছে দুটন লোহা ঝুলছে পা আর চলছে না আরও তিরিশ মিটার ছুটে এসে দাঁড়িয়ে পড়ল বাবু হাতছানি দিয়ে তাকে ডাকল সত্যশেখর কাছে আসতে এসে বলল কত বছর পরে দৌড়লি কুড়ি পঁচিশ সত্যশেখর একটু ভেবে নিয়ে বলল পঁচিশ নয় কুড়ি বছর হবে বোধ একবার একটা সার খেপে গিয়ে তাড়া করেছিল এর থেকে বেশি জোরে ছুটেছিলুম মনে পড়েছে মনে পড়েছে এম এ ফাইনাল ইয়ার ইউনিভার্সিটির গেট থেকে প্রেসিডেন্সি কলেজের গেট পর্যন্ত ছুটেছিলুম শ্যাকটা কি তোকে শেষ পর্যন্ত তারা করেছিল জানি না আমি তো পিছন ফিরে দেখিনি হঠাৎ তোর ফিট হওয়ার ইচ্ছে হলো কেন সেটা তো বললি না আট বক বকদিঘি এ বছরের ম্যাচটায় খেলব বলে তুই তো জানিস এই ম্যাচের গুরুত্ব কি ভীষণ দুটো গ্রামের লোকের কাছে এবছর হরিকাকা দুটো প্লেয়ার কলকাতা থেকে ভাড়া করে আনবে বলেছে অনৈতিক একদম ইমরাল কনটেস্টের স্পিরিটটাই নষ্ট হয়ে যাবে ভাড়াটে প্লেয়ার খেলিয়ে জিতলে বকদিঘির লোকেরা কি সেই নির্মল আনন্দটা পাবে যেটা পেত গ্রামের লোককে দিয়ে খেলে জিতলে তুই বল এটা কি হরিকাকার উচিত বাবু চুপ করে রইল সত্যশেখর ওর দ্বিধাগ্রস্ত মুখ দেখে যথেষ্ট ভরসা পেল ডান হাতটা মুঠো করে তুলে ঝাঁকিয়ে পড়ল আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আনু কোড়া ভাড়া প্লেয়ার আমরা আট ঘরার লোক দিয়েই টিম করব আর জিতব তুই খেলবি বাবু কৌতুহলীশ্বরে বলল অবশ্যই কালুও খেলবে দু বছর আগে এই ম্যাচে আমার একটা সেঞ্চুরি আছে তেরোটা সিক্সার মেরে বাবু মুচকি হেসে বলল আরও মারবি নাকি উত্তেজিত হয়ে উৎসাহ ভরে সত্যশেখর বলল তেরোটা কেন তার বেশি বলেই হোঁচট খেলো স্থিমিত গলায় বলল ফিটনেসটা ঠিক আগের মতো নেই রে তাছাড়া তারপর তো আর ব্যাট ধরিনি ছয়গুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে নয় মারলুম কিন্তু এক রান দু রান নিতে হলেই তো দৌড়তে হবে স্লিপে দাঁড়ালেও তো ঝাঁপাতে টাপাতে হবে বাবু হেসে হালকা সুরে বলল। এখন তোর ওজন কত পঁচাশি কেজি হাইট বাবার থেকে দু ইঞ্চি কম ছ ফুট এক ইঞ্চি শোন শতু। দু তিন সপ্তাহের মধ্যে তোর ওজন কম করে পনেরো কেজি কমাতে পারবো না আর ওজন না কমালে যে ফিটনেস চাইছিস সেটা পাবি না তার থেকে বরং ওই মেয়েগুলো এখন যে ব্যায়াম করছে সেগুলো কর সত্যশেখর চোখ বুঝে ফ্রি হ্যান্ড ব্যায়ামের অত মেয়েদের কিছুক্ষণ দেখে বলল ঠিক আছে তবে ওদের সঙ্গে করব না বাড়িতে ছাদে করব তাই করিস কালু তোকে দেখিয়ে দেবে বিব্রত হয়ে সত্যশেখর বলল আবার কালু কেন ও তো সঙ্গে সঙ্গে ওর বরদিকে টেলিফোনে জানাবে আর সেটা হরিকাকার কানে পৌঁছে যাবে উফ তোর মামা তো বগধিগিতে ঢ্যাঁড়া পিঠিয়ে সেটা চাউর করবে হাসি চেপে বাবু বলল তুই ছয় মারা প্র্যাকটিস কর মেয়েদের ক্যাচিং প্র্যাকটিস দরকার আমি বল করছি তুই তুলে তুলে মার ওরা লুফুক প্যাট পরে নে মেয়েদের খেলার জন্য খেলার যাবতীয় সরঞ্জাম পার্কের পাশে একটা বাড়িতে রাখা থাকে প্র্যাকটিসের আগে ব্যাট প্যাট গ্লাভস স্ট্যাম্প ও বল একটা বিশাল ক্যানভাসের থলিতে ভরে সেগুলো বয়ে আনে মেয়েরাই সত্যশেখর সেই থলি থেকে প্যাড ব্যাড গ্লাভস বার করে পড়ে নিয়ে নেটের ক্রিজে এসে দাঁড়ালো বাবু মেয়েদের উদ্দেশ্যে বলল এবার ক্যাচিং প্র্যাকটিস সবাই দূরে দূরে ছড়িয়ে যাও লং অন আর লং অফে দুজন করে মিড উইকেটে তিনজন ডিপ ফাইন আর স্কোয়ার লেগে দুজন করে এক্সট্রা কভারে দুজন কলাবতী গ্লাভস পরো উইকেটের পিছনে দাঁড়াও ফসকালেই স্ট্যাম্প করবে বাবুর নির্দেশ মতো মেয়েরা ছড়িয়ে গিয়ে জায়গা নিল বাবুর প্রথম বল লেগ ব্রেক লেগ স্ট্যাম্পের দুই ইঞ্চি বাইরে আলতো করে তুলে দেওয়া গুড লেন্থে সত্যশেখর শূন্য থেকে বলের অবরোহণ মুখ তুলে দেখতে দেখতে এক কদম বেরিয়ে বিশালভাবে পিছনে তোলা ব্যাট দিয়ে কপি বুক অন ড্রাইভ করল এবং ফসকালো হাউজ দ্যাট কলাবতী কাকাকে স্ট্যাম্পড করার আনন্দে একটু বেশি চেঁচিয়ে ফেললো সত্যশেখর এক চোখ বন্ধ করে ভাইজির দিকে তাকিয়ে ভারী গলায় বলল বাইফোকাল চশমার জন্য ফ্লাইটটা কেমন যেন গোলমাল হয়ে গেল অতটা ফ্লাইট করবে বুঝতে পারিনি কন্ট্যাক্ট লেন্স না পড়ে ভুল করেছি বাড়ি গিয়েই পড়ে নেব তারপর সে চেঁচিয়ে বাবুকে বলল একটু জোরে দে বাবুর ডেলিভারিটা জোরেই এলো এবং ঈশ ওভারপিচ সত্যশেখর আগের মতোই ব্যাট পিছনে তুলে চালালো ব্যাট বলে লাগলো আর বলটা প্রায় তলা বাড়ির উচ্চতায় লং অনের দিকে উঠল সেখানে দুটি মেয়ের একজন অন্যজনকে চিৎকার করে লিভিট বলে বলের নেবে আসার পথটা আন্দাজ করতে করতে ডাইনে বায়ের সামনে পিছনে কয়েক পা গিয়ে ছুটে পাঁচ হাত সরে গিয়ে হাত মাথায় চাপা দিল এবং বলটা চার হাত দূরে জমিতে পড়ল। বাবু চেঁচিয়ে বলল না কি হলো ক্যাচটা ধরার চেষ্টা না কেন বাবুদা মেয়েদের ক্রিকেটে অত উঁচুতে ক্যাচ ওঠে না ধরার তো অভ্যেস নেই ওনাকে একটু কম জোরে মারতে বলুন বাবু এরপর বল করল শর্ট পিছে। সত্যশেখর এক পা পিছিয়ে পরম সুখে পুল করল বল বিদ্যুৎ গতিতে জমি দিয়ে গড়িয়ে স্কোয়ার লেগে গেল সেখানে ফিল্ড করছিল অলিপ্রিয়া কামানের গোলার মতো বলটাকে আসতে দেখে সে হাত পেতেও তুলে নিল বাবু চেঁচিয়ে বলল এভাবে ফিল্ড করলে তো চারের মিছিল চলবে অলিপ্রিয়া বলল বাবুদা এত জোরে মেয়েদের ক্রিকেটে বল মারা হয় না এরপর বাবু এগিয়ে সে সত্যশেখরকে বলল সতু তোর রিফ্লেক্স পারফেক্ট তোর বডি কোয়ার্ডিনেশনও ঠিক আছে তোকে দেখে আমার ইনজামামুল হককে মনে পড়ে যাচ্ছে চালিয়ে যা এরপর দুটি মেয়ে সত্যশেখরকে চার ওভার বল করলো চব্বিশটা বলের দশটা পার পার হয়ে রাস্তায় পড়ল ভাগ্য ভালো রাস্তা দিয়ে তখন লোকজন কমই চলছিল সতু সব বলি যদি পার্ক পেরিয়ে যায় তাহলে আমার মেয়েরা লুফবে কি করে ওদের তৈরি করার জন্যই তো এই ক্লাব সত্যশেখর বাবুর সমস্যাটা বুঝতে পারল একটু ভেবে সে বলল ব্যাপারটা খেয়াল রাখবো বাবু এবার বল আমি কি পারব কি পারবি তোর মামার ভাড়াটে বোলারকে ঠেঙাতে কি নাম বলতো বোলারটার কোন ক্লাবের ইস্টবেঙ্গলের কে এক খোকন ব্যানার্জি সত্যশেখর প্যাট খুলে দুটো পা টান টান করে ঝাঁকিয়ে নিতে নিতে বলল খোকন বাবু অবাক হয়ে তাকালো কে এক বলছিস কি রে খোকন তো এবারই রঞ্জি ট্রফিতে ত্রিপুরার এগেনস্টে রঞ্জি ম্যাচে এগারোটা উইকেট নিয়েছে একেই তুই কে এক বলছিস বাংলা খবরের কাগজ কি তুই পড়িস না খোকনকে ওয়ান ডে ইন্টারন্যাশনালে দলে না নেওয়ার জন্য কাগজগুলো সিলেক্টরদের পাত করছে সত্যশেখর টেরিয়ে তাকালো বাবুর দিকে তারপর চিবিয়ে চিবিয়ে বলল এগারোটা কি বল করে সোয়েব আক্তার না সেন ওয়ান ফার্স্ট না স্লো মিডিয়াম ফার্স্ট ওহ তাহলে তো হেসে খেলে ছক্কা চালাব মিডিয়াম পেসারদের বল ব্যাটের ঠিক জায়গায় টাইমিং মতো লাগালেই আর দেখতে হবে না দেখলি তো কেমন মারলুম শতু আমি যে বল করলুম সেটা ক্যাচিং প্র্যাকটিসের বল ওগুলো হাঁকড়ে মনে করেছিস খোকনকেও হাকরাবি। হাঁকড়াবি ভালো কটা ছয় মারিস সেটা মামা কি কালুর কাছ থেকে জেনে নেব এবার মেয়েদের ব্যাটিং ও বলিং এবং কলাবতীর উইকেট কিপিং প্র্যাকটিস শুরু হবে সত্যশেখরকে সোমবার একটা গুরুত্বপূর্ণ মামলার সওয়াল করতে হবে হাওড়া কোর্টে মক্কেল আসবে আর ঘন্টাখানেক পর সে ব্যস্ত হয়ে কলাবতীকে বলল কালু আমি চললুম আচারটা খেয়ে ঝালের চোটে মাথাটা সেই যে গরম হয়ে উঠল বাড়ি গিয়ে ঠান্ডা জলে চান করতে হবে তারপর গলা নাবিয়ে বলল আচার খেয়েছি সেটা বাবাকে বলিস নি আর অন্য কাউকেও নয় বিকেলে কলাবতী গাড়ি বারান্দা থেকে দেখল কাকা গাড়ি নিয়ে বেরোলো এবং এক ঘন্টা পরই ফিরে এসে তার সেরেস্তায় ঢুকলো ঢুকল হাতে একটা পলি ব্যাগ সে বুঝে গেল কাকা কোথা থেকে খাবার কিনে এনেছে কলাপতি নিচে নেমে এলো সে সেরেস্তায় ঢুকে দেখল কাকা গভীর মনোযোগে একটা ব্রিফ পড়ছে কলাপতি এদার ওদার তাকিয়ে পলিব্যাগটা খুঁজল কিন্তু দেখতে পেল না ব্রিফ থেকে মুখ না তুলে সত্যশেখর বলল জানতুম আসবি গাড়ি থেকে নামার সময় দেখেছি তুই বারান্দায় এসে দাঁড়ালি যা চট করে দুটো প্লেট নিয়ে আয় আটটার সময় গনেন আসবে তার আগেই শেষ করে ফেলতে হবে গনেন টাইপিস্ট সত্যশেখর ডিকটেশন দেয় আর শুনতে শুনতে সে ঝড়ের বেগে টাইপ করে যায় যেদিন থেকে সত্যশেখর সে রেস্তা খুলে ওকালতি শুরু করেছে গনেন সেই দিন থেকেই সন্ধ্যায় এসে টাইপ রাইটারে বসেছে কলাপতি দুটো প্লেট নিয়ে এসে দেখল টেবিলে পলি ব্যাগটা বসানো তার ভেতরে কাগজের দুটো বাক্স বাক্স বার করতে করতে সত্যশেখর বলল বাবা কোথায় রে দাদু ন্যাশনাল জিওগ্রাফিক্স দেখছেন কাকা এটা কি খাবার কলাবতী কৌতূহলে কাকার পাশে এসে দাঁড়াল হুম হুম এখন কলকাতায় কত রকম বিদেশি খাদ্যবস্তু বস্তু যে তৈরি হচ্ছে চীনে খাবারটা আবার এক ঘে হয়ে গেছে এর নাম পিৎজা যাতে ইতালিয়ান ত্রিভুজের আকারে কাটা দিয়ে মাখা ময়দার রুটি ওভেনে বেকড হয়ে মুড়মুড়ে তার উপরে চিজ মাংসের পরদ ক্রিম টমেটো সস ক্যাপসিকাম চেরি ইত্যাদি সত্যশেখর দুটো ত্রিভুজ আলতো করে প্লেটে রেখে বলল খেয়ে দেখ আঙুলে ক্রিম লেগে গেছে চেটে নিয়ে সে দুটো পিৎজা অন্য প্লেটে রেখে তাকালো ভাইজির দিকে কলাবতীর দু আঙুল দিয়ে পিৎজা তুলে বড় হাঁ করে আধঘানা মুখে পুড়ে কামড় বসালো মুড়মুড়ে পিৎজা ভেঙে যেতেই সে চিবোতে শুরু করল সত্যশেখর গভীর উৎকণ্ঠায় খাওয়ার প্রতিক্রিয়া লক্ষ্য করছে কলাবতী চোখ বুঝে তৃপ্তি ভরে ঘাড় নাড়তেই হাঁপ ছেড়ে বলল আগে কখনো খাসনি তো আমাদের এদিকে এসব পাওয়া যায় না তবে পাওয়া যাবে বলতে বলতে সত্যশেখর নিজের প্লেট থেকে তুলে খেতে শুরু করলো কলাবতীর দ্বিতীয় পিৎজা শেষ করে আঙুল চেটে কাকার খাওয়া দেখতে লাগল কি আর একটা তুলে নে কিন্তু এটাই শেষ কটা এনেছো দ্বিতীয় বাক্স থেকে একটা তুলে নিয়ে কলাবতী বলল আটটা তুমি একাই পাঁচটা খাবে অবাক ও ক্ষুব্ধ স্বরে বলল কলাপতি কেন আমার কি পাঁচটা খাওয়ার ক্ষমতা নেই সত্যশেখর বলল চ্যালেঞ্জের সুরে ক্ষমতা তো আমারও আছে আমি তো সিংহী মেয়ে আমি কি বগদিগির মুখুচ্ছে বাড়ির মেয়ে নাকি যে এইটুকুটুকু খুঁটে খুঁটে খাবো কলাবতী যা আশা করছিল সেটাই দেখতে পেল কাকার মুখ প্রসন্নতায় ভরে উঠল স্মিত চোখে তাকিয়ে বাক্সের দিকে আঙুল দেখিয়ে সত্যশেখর বলল নে একটা তবে এটাই লাস্ট খাওয়া শেষ করে জীব দিয়ে ঠোঁট ও আঙুল থেকে ক্রিম চেটে নিয়ে সত্যশেখর বলল ছোটবেলা থেকেই দেখছি মলু একদম খেতে পারে না পাখির আহার সেই জন্যই বর্দির ফিগারটা অত ভালো চলাফেরায় চটপটে মেঝে কিছু পড়ে গেলে সঙ্গে সঙ্গে ঝুঁকে তুলে নিতে পারে স্কুলের বারান্দায় বৃষ্টির জল জমলে লাফ দিয়ে ডিঙিয়ে যায় হয়েছে হয়েছে সুতো থামিয়ে দিয়ে বলল। প্লেট দুটো নিয়ে যা এক্ষুনি গনে নাসবে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে কলাবতী বলল বাবুদার কথাটা মনে আছে ওজন না কমালে যে ফিটনেস তুমি চাইছো সেটা পাবে না ওজন কমাতে গেলে খাওয়া কমাতে হবে আর ব্যায়াম শুরু করতে হবে কটমট করে তাকিয়েই সত্যশেখরের চাউনি কোমল হয়ে গেল ঘরে গনেন ঢুকছে